সালাম আলাইকুম, আপনি কি হাসানের গান শুনেন? এই তো চলো সালাম। ঘুরতেছেন দেখলাম বিন্দাস মুড়ে। আম্মু আবার আমাকে ছাড়া বাড়ি যায় না তো তাই। আচ্ছা ওকে ওকে, এখন কি করাচ্ছেন? ওই প্রজেক্ট কি দেখলাম কি জি, প্রজেক্টে কাজ দিছি। শুনলাম কি জাভাস্ক্রিপ্ট কি ধরা হয়েছে? না, জাভাস্ক্রিপ্ট তো ধরা হয় না। মানে এই বুটস্ট্র্যাপ দিয়ে আর কি প্রজেক্ট করণ হচ্ছে ফুলে। জি, বুটস্ট্র্যাপ দিয়ে এই আর কি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন চলতেছে সেটাই বলেন। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, কিন্তু মানে যে কান আছে না, কান এই গ্যাস্ট্রিকের তো সমস্যা আছে, পরে আবার আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, কানের ভিতর দিয়ে হচ্ছে মাথার এক সাইড মানে এক চিলিক মারে আর ব্যথা করে জীবন পর অনেক 2-3 দিন ধরে এই সমস্যাটা করতেছে। ওই আমার একটা ইয়া জানার ছিল যে পোস্টটা বলেন, ওই যে আমরা বোর্ডস্টাপের যে ইগুলো আছে না, মনে করেন একটা মেনু বার তৈরি করবো, তো বোর্ডস্টাপের ক্লাস গুলো ইউজ করবো নাকি মেনু বার, একটা মেনু বার কপি করে জাস্ট ওই জায়গায় পেস্ট করে ওই জায়গাতে এডিট করবো। জি, কোনটা করবো, ক্লাস গুলো ইউজ করবো নাকি কপি করবো পুরোটা? আপনি
বুটস্ট্র্যাপের যে মেনুটা আছে না, মেনুটা নিবেন, মেনুটা নিয়ে জাস্ট মডিফাই করবেন আপনি আপনার মতন করে। আপনি আপনার মতন করে আমি আজকে কালকে চেষ্টা করলাম ওই যে আপনার যেমন মেনু বারের যে ইয়া গুলা মনে করেন হোম বেশি প্রায়োরিটি, তো ওইটার উপরে যখন আপনি আপনারটা লিখবেন, আপনারটাকে ওভারলে করবেন, তখন আপনারটাকে নট ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে? তখন দেখেন পেয়ে যাবেন, তখন দেখবেন যে হয়ে যাবে। আমি কি দেব মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, যে হোভারের সময় পার্পল কালার আসলো বা যে কোনো একটা কালার আসলো, জি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় বাট ই চেঞ্জ হয় না, ওই যে ফন্ট কালার, ফন্ট কালার চেঞ্জ হয় না, তাহলে কালার লিখেন। কালার লিখার পরে মনে করেন যে আপনি সাদা কালার দিতে চাচ্ছেন বা রেড কালার দিচ্ছেন, যে কোনো কালার দেওয়ার পরে নট ইম্পর্টেন্ট দেন, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে, এটা নিয়ে কালকে করার সময় এটা হইতেছিল না, অনেক চেষ্টা করছি, বিরক্ত হয়ে পরে রাখি, বিরক্ত হয়ে রাখিয়ে দিছেন। বিরক্ত হয়ে রেখে। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি কেমন আছেন? জি জি ভালো আছি, ভালো আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ। আপনি তার মানে আপনি তার মানে একজন যে ফেস মানে মেসেঞ্জারে মেসেজ দেখেন নাই? কে ভাই আমি? না না, সাইফুল বাড়ি। আচ্ছা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু নোট দিয়ে দিবেন যে মানে প্রতিটা ক্লাসই আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, মানে কোনো কোনো ক্লাসই আসলে এমন না যে ইম্পর্টেন্ট ছাড়া, এমন কোনো ক্লাসই নাই যে আমাদের ইম্পর্টেন্ট ছাড়া, তো একটু যদি বলে দিতেন। কি বলে দেব ইম্পর্টেন্ট না কোন ক্লাসটা এটা বলবো? আরে ভাই রে, প্রতিটা ক্লাসই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন বাজে 11:10, এখনো আমরা মাত্র আসছি হলো 16 জন। স্ট্রংলি একটা মেসেজ দেন যেন আমরা মিস না করি আজকের ক্লাসটা। আর আজকে আমাদের আরো একটা টুইস্ট থাকবে ক্লাসে ইনশাল্লাহ। আমার একটা অনুরোধ আছে যে বুটস্ট্র্যাপের একটা লাইন মনে করেন অনেক কিছু দেওয়া থাকে, এগুলো আমরা অনেক এগুলোর ভাষা অনেক কিছু বুঝি না, এটা একটু ডিটেইলস একটা একটু দেখাই দিবেন ভাইয়া। ইনশাআল্লাহ, এখন আপনাদের থেকে যদি কোশ্চেন না আসে আমি কি দেখাবো, এটা আমাকে তো বুঝতে হবে। জি ভাই, যেমন আমি দেখলাম গতকালকে যে মি লেখা আছে, মি লেখা এর এটা মানে বুঝলাম না, পরে আরো কিছু আছে যেগুলো ওই যে একটা মেনু তৈরি, এই একটা মেনুর বুটস্ট্র্যাপে গেলে অনেক কিছু বুঝি না, ওগুলো ভাষাগুলো আসলে কি বুঝাইতেছে।
আমরা আজকে রাত 9টায় আবার ক্লাস করব ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজ রাত 9টায় আমি যে একটা ক্লাস নিতে পারি নাই সেই ক্লাসটা আমি করব। আমি অনুরোধ করব সবাইকে আবার থাকার জন্য, আমরা পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ রাত 9টায়, ইনশাল্লাহ একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা আমরা যথারীতি আবার একটা ক্লাস করব, রাত 9টা থেকে ইনশাল্লাহ শুরু হবে। আর আমরা তখন ইনশাল্লাহ আজকে ওয়ার্ডপ্রেস রাতে দেখব। আর আজকে আমরা আমি কথা দিছিলাম যে আপনাদেরকে যে কিভাবে স্যাস লিখে, স্যাসের কোড কিভাবে লিখে, স্যাস কিভাবে সিএসএস এ কনভার্ট হয়ে আসে, এই বিষয়গুলো আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমরা আরো কয়েক একটু আজকে আমি চেষ্টা করব যে একটু লং টার্ম থাকার জন্য বা অ্যাটেন্ডেন্সটা হয়তো এমনভাবে নিব ইনশাল্লাহ যে পরবর্তীতে নিয়ে নেবো, এরকম কিছু করবো অ্যাটেন্ডেন্সের বিষয়টা বা আমাদের রায়ানদের দিয়ে নেওয়া হবো। তো বোরহান একটু রায়ানকে কল দেন বা বলেন যেন ক্লাসে জয়েন করে বা থাকে। ওকে, আচ্ছা ভাই আমি কল দিচ্ছি। আচ্ছা, তো আমি অলরেডি ভাই একটু ভাই শুনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি ভাই লাস্ট ক্লাসটা আমাদের ফ্রিল্যান্সার এর উপরে নিছিল। লাস্ট ক্লাসটা ফ্রিল্যান্সার freelancing.com, হ্যাঁ অ্যাকাউন্ট freelance.com অ্যাকাউন্টটা খুলছিলেন, হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এরকম মনে বলছিলেন। শেষ যে বলছিলেন যে আজকে আবার আলাপ করবেন, তারপর তো পরে ওই দিন ক্লাস আর হয় নাই। কোনো কোশ্চেন আছে? আমার তো নাই, মানে স্মরণ করাই দিলাম। জাযাকাল্লাহ। আচ্ছা freelancing.com, ঠিক আছে ভাইয়া একটা কথা ছিল। বলেন। বলছি যে আমাদের ক্লাস কি শেষের দিকে? আমাদের ক্লাস এটা তো বলতে পারবে ইনশাআল্লাহ এলইডিপি অলমোস্ট শেষের দিকে।
ইনশাল্লাহ রুবা কি বলে বুশাপু অথবা আমাদের যেই মানে আমাদের এই কোর্সটার মানে আমার আমি অ্যাজ আ মেন্টর আমার মনিটর করেন হলো মনিটরিং করেন হলো হামিদ ভাই তো তারপরও যে ঢাকা লটের যে প্রজেক্ট কোঅর্ডিনেটর সাকলাইন ভাই ওনার সাথেও কথা হয়েছে তো অলমোস্ট বলা চলে এরকম একটা কিছু কিন্তু মানে আমি এখনও কোনো কিছু তো ওইভাবে বলতে পারি না তো তারাই ইনশাল্লাহ জানাবেন আশা রাখি কলগুলো তাদের এখানে কল আমার না তো ইনশাল্লাহ তারাই বলবেন বা তারা এসে জানাবেন ইনশাল্লাহ আশা রাখি তো আমি আমি জাস্ট যেটা করতেছি সেটা হলো যে আমি বৃহস্পতিবার আপনাদের কোনো একটা ক্লাস নিতে পারিনি সেটা হলো আপনাদেরকে অনুরোধ করব আজকে ইনশাল্লাহ স্যাটারডে আছে যদি কারো এক্সাম না থাকে আগামীকালকে আর ভিডিও তো আমাদেরকে আমাদের দেওয়া থাকে আমি আপনাদের একটা দুইটা ক্লাস আমি মনে হয় আমার নিজের ব্যক্তিগত কারণে আমি নিই নাই তো আমি সেটা করব হলো মনে করেন যে আমি আজকে রাতে ইনশাল্লাহ একটা ক্লাস নিব আপনাদের যদি কষ্ট হয় আমি জানি কষ্ট হবে এটা মানে আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখনও যদি আমাদেরকে বলতো ফ্রাইডে ক্লাস করার জন্য আমরা পুরো অবস্থা খারাপ করে ফেলতাম মেজাজ মুজাজ খারাপ করতাম এরকম হইতো আমাদের অ্যালগোরিদমের একটা ক্লাস থাকতো যেটা ফ্রাইডে নিত তো চেয়ারম্যান স্যার ছিলেন দেখে মানে ক্ষোভ ছিল আমাদের তো আমি জানি এরকম হয় আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা ইনশাল্লাহ রাতে সবাই থাকব এটা একটা অনুরোধ রিকোয়েস্ট সবার কাছে যে আমরা তখন ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো ওয়ার্ডপ্রেস কাল আজকে কালকে ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেস নিয়ে থাকবো তো আমি যেহেতু কথা দিয়েছিলাম যে সিএসএস এর আরও অনেক ফিচার আছে মানে ভালো করে সিএসএস লিখতে পারা বা খুবই এটা খুবই অ্যাসেনশিয়াল এবং আমি বলেছিলাম যে স্যাস কীভাবে কাজ করে তো আমি কিছুটা ধারণা দিব ইনশাল্লাহ আর ফ্রিল্যান্সিং ডট কম নিয়ে যদি কারো প্রবলেম থাকে মার্কেট প্লেস নিয়ে অবশ্যই আমাকে জানাবেন আমি মার্কেট প্লেস নিয়ে আপনাদেরকে মনে করেন যে রবিবার আসলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে রবিবারটা হলো আমি রাতে একটা ক্লাস নিতে চেয়েছিলাম তাও আমি এখনও শিওর না আমি রাতে পারবো কি না এখনও কথা দিচ্ছি না তবে ইনশাল্লাহ এটা মনে করেন যে সোমবার সোমবারও আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ বসব আল্লাহ তৌফিক দান করেন ওকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওইটাকে একটু আলাদা ভাবে রাখি নাকি ওইটা নিয়ে এখন কথা বলতে গেলে আমাদের এগুলো হবে না আর কি তো আমরা মূলত আজকে যে জিনিসটা নিয়ে কথা নাকি আমি আপনাদেরকে বেশি মার্কেট প্লেস যদি প্রয়োজন হয় না আমি যদি মনে করেন যে আপনাদের ওয়ালাইকুম আসসালাম বলেন বলেন মুন্নি মুন্নি আমি শুনতেছি আপনাকে মুন্নি আক্তার আচ্ছা আমি জানি না মুন্নি আক্তার বের হয়ে গেছে আচ্ছা আমি জাস্ট মানে জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে আমি কি মার্কেট প্লেস নিয়ে আজকে কথা বলবো নাকি আপনাদের মার্কেট প্লেসটা নিয়ে আরো ডিটেইল জানা দরকার মার্কেট প্লেস গুলো নিয়ে কথা বলি তারপর হলো আপনাদের কি বলে ওটার নাম বাকিটা দেখাই ইনশাল্লাহ বাকি সময় জুড়ে বাকি জিনিসগুলো ইনশাল্লাহ নিয়ে কথা বলি
তো কার কার অ্যাকাউন্ট খোলা হয়েছে? শুধু মহাদীপ হ্যালো ভাইয়া বলেন। এই আমি তো গ্রামে আসছিলাম, আমার নানু মারা গেছে, তো আমার পক্ষে মনে হয় না ক্লাসটা করা সম্ভব। আচ্ছা জি ঠিক আছে, আপনি এই করেন লিভ নেন। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। রায়ন ভাইয়ের দাদুও মারা গেছে। কালকে ক্লাসটা হয়তো আমার দ্বারা করা সম্ভব না ভাই। কালকে? কালকে তো রবিবার। হ্যাঁ কালকে ওই আমাদের এলাকায় নির্বাচন আছে। ও উপজেলা নির্বাচন। আচ্ছা সবাই অগ্রিম ছুটি নিয়ে নিচ্ছেন। না ছুটি না, তবুও আমি করার চেষ্টা করব আর কি, মানে যদি এজেন্ট না থাকি। ওকে রাত্রে সিদ্ধান্ত হবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের বলেন বলেন ভাইয়া বলে থেমে গেলেন। সাউন্ড আসতেছিল টপ করে নিলাম। হচ্ছে ফ্রিল্যান্সারে এর আগে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, তো কোন মেল দিয়ে খুলেছিলাম সেটা অবশ্য ভুলে গেছি। আর এখন কি ওটা কি রিকভার করা সম্ভব নাকি নতুন করে খোলাটাই বেটার হবে? কবে খুলেছেন সেটা বলেন, ইয়ার বলেন। অনেক আগে ভাইয়া। অনেক আগে বলতে কি 4-5 বছর আগে? মনিটরিং করা হয়, তো তার জন্য আপনার যেটা হয় যে যখন মনে করেন যে এই অ্যাকাউন্ট গুলো পড়ে থাকে তখন ওগুলো পড়েই থাকে। ইনশাআল্লাহ এই যে মার্কেট প্লেস গুলোতে আমি যদি নর্মালি যেতে, যেমন ফাইবার, তারপর মনে করেন ফ্রিল্যান্সার, এগুলো অনেকগুলা তো অ্যাকাউন্ট আছে, এগুলো যদি আমি এক মেল দিয়ে খুলি সবগুলাই, তো সেগুলো কি সিকিউরিটি প্রবলেম হবে নাকি? না না এটা ভালো, একটা মেল দিয়ে খোলা ভালো, বাট মানে পাসওয়ার্ডটা একই রকম রাখবেন না। মনে করেন আপওয়ার্কের জন্য আপনি একটা পাসওয়ার্ড দিচ্ছেন, ওইটাই আবার ফ্রিল্যান্সিং এর জন্য দিচ্ছেন, ওইটাই আবে মনে করেন ফাইবারের জন্য, এই কাজটা করেন না। পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর ভেরিফিকেশনগুলো আপনি ইউজ করবেন, বাট একটা মেইল রাখা ভালো। কি আপনি তো মনে করেন একটা মেইল অ্যাক্সেস করাটা হলো যে মানে এটা হলো কি বলে সেফ সাইট, কারণ কি আপনি দেখেন যদি তিনটার জন্য তিনটা ইমেল খুলেন আপনার তিনটা নোটিফিকেশন বা কাজের আলাদা আলাদা যাবে। মানে যদি মার্কেট প্লেস ডিসাইড করেন যে আমি মার্কেট প্লেস নিয়েই থাকবো, মার্কেট প্লেস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, হ্যাঁ ফ্রিল্যান্সিং করবো, তো একটা এমন ইমেল চুজ করেন যেটা হলো আপনার প্রাইমারি শুধু মার্কেট প্লেসের জন্য থাকবে। আর যদি মনে করেন অ্যাটলিস্ট এর আগে করে ফেলছেন তাহলে তো ওইটা ওইভাবেই করেন। তো আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ফাইবার বলেন, থিম ফরেস্ট বলেন, যেটাই বলেন একটা ইমেল অ্যাড্রেস চুজ করলে হয় কি যে আপনার মানে প্রত্যেকটা ইমেল থেকে কিছু নোটিফিকেশন আসে, কিছু মেইল আসে, কিছু কাজ আসে, তো ওই মেইলে আসলে হয় কি আপনার জন্য অ্যাক্সেস করা সহজ হবে। কিন্তু আপনি এক একটার জন্য যে ওপেন করা বা মনে করেন যে ওই টু ফ্যাক্টর মানে অথোরাইজেশন,
ওইটাকে ভিন্ন ভিন্ন রাখেন, একই পাসওয়ার্ড সবগুলোর মধ্যে আবার ইউজ করেন না, পাসওয়ার্ডগুলো ভিন্ন রাখেন, মেইল একটা ইউজ করেন। আপনাদের সামনে কিছু মার্কেট প্লেস এর নাম লিখতেছি যেগুলো হলো আমাদের ডোমিনে, সেগুলোই আমরা মানে আমরা আমাদের মতন দেখবো যে আমরা আমাদের ডোমিনের কোনগুলো যেগুলো আমরা কাজ করব। আমি একটু লিখে লিখে ফেলি জলদি জলদি, ফাইবার, যেমন fiverr.com, তারপর হলো এগুলো সব হলো মার্কেট প্লেস, তারপর হলো আপনারা চাইলে আমি তো এখানে সেভ করে দিচ্ছি, এখানে দেখতেও পারবেন, এই যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে। ওকে, একটা মার্কেট প্লেসে যদি আমি দুই ধরনের কাজের গিগ দিই, যেমন ফাইবারে সাপোজ আমি এই যে ডিজাইনের কাজের গিগ দিলাম, আর মানে কোনো স্পেসিফিক না, তাহলে মানে সব দিকেই কাজ করার সুবিধা। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেছেন যে আপনি শুধু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন, মানে ইউজার নেমের কাছে, মানে ইউজার নেমের সাথে যদি কোনো গ্রাফিক ডিজাইন ক্রিয়েটিভ বা ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার বা মনে করেন ডেভেলপার অথবা মনে করেন ডাটা এন্ট্রি অ্যানালিস্ট এরকম কিছু কথা লিখে দিলে, কথা বলে তাহলে একটু সমস্যা হয়, তখন toptal.com, তারপর হলো H3, simple.pk, তারপর হলো আপনার টপটাল লিখছিলাম না, টপটাল তো একবার লিখছে, geekbox.com, আমি প্রত্যেকটার ই দিয়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, বাই দা ওয়ে, এইভাবে না করে আমি এইখানেই আপনাদেরকে দেখাই, আমি আলাদা করে নিয়ে, সরি, upwork.com, upwork, তারপর হলো আপনার freelancer, তারপর হলো ফাইবার, তারপর হলো পিপল আওয়ার, peopleaware.com, তো আপওয়ার্ক এখন যেটা হইতেছে বাংলাদেশ থেকে আপনার লগ ইন করা বা ভেরিফাই করা বা কাজ পাওয়াটা, মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা একটু ঝামেলা হয় বাংলাদেশ থেকে। তারপর 99 ডিজাইন্স, তারপর হলো আপনার আমরা আর কি লিখছিলাম, toptal.com, তারপর হলো আপনার simple.pk,
simple.pk geekbugs.com theme forest তারপর হলো graphic river তারপর iwriter creative marketer তারপর seo letter তারপর হলো বাকি যেগুলো আছে সেগুলো হলো মনে করেন যে তো এইখানে আমাদের ডোমেনের কোনগুলো আমরা আপওয়ার্ক ফ্রিল্যান্সার তারপর হলো আপনার ফাইবার থিম ফরেস্ট 99 ডিজাইন এগুলো হলো ডিজাইনারদের জন্য 99 ডিজাইন যদি কেউ ডিজাইনারদের জন্য তো আমি 99 ডিজাইনটা আমি কেটে দিচ্ছি তারপর হলো ফ্রিল্যান্সার জবস এটা হলো আপনার পাকিস্তানে একটা এটাও ভালো হাউ ইট ওয়ার্কস এখানে আপনি দেখতে পারেন পিপল আওয়ারে আপনার এইটা হলো যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্ল্যাটফর্ম পিপল আওয়ার তারপর হলো আপনার এই যে টপটাল ঠিক আছে এগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন তো আমি টোটাল মার্কেট প্লেসের একটা লিংক ধরে আপনাদেরকে দিয়ে দিব তো আমরা মূলত কাজ করি হলো freelancer.com বা এই freelancer fiverr তারপর upwork theme forest graphic river যারা অ্যাজ আমরা ওয়েব ডিজাইনার ঠিক আছে এখানে দেখব যে আমরা অনেক এখানে এই যে আমরা যে html এর যেটা করলাম না bootstrap দিয়ে তো এইখানে দেখেন এই যে পপুলার আইটেম অ্যাডমিন টেমপ্লেট কর্পোরেট ক্রিয়েটিভ তারপর হলো যে টেকনোলজি ব্লগ তারপর হলো আপনার যদি আমি কোডে চলে যাই আমরা পিএসপির জন্য পিএসপির রিলেটেড যেমন গ্রাফিক রিভার পুরোটাই হলো মনে করেন ডিজাইন কমিউনিটির জন্য এখানে যারা ডিজাইন কমিউনিটি আছে তো এইখানে যেমন কোডে যেমন আমরা যদি যাই এখানে আমরা দেখব যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস পিএসপি জাভা স্ক্রিপ্ট এইটা পুরোটা হলো আমাদের জন্য আমরা যারা কাজ করি জাভা স্ক্রিপ্ট দেখেন ই কমার্স সাইট দেখেন পিএইচপি স্ক্রিপ্ট দেখেন শুধু যদি পিএসপির ছোট ছোট প্লাগিং আমরা কেউ বানাতে চাই বা বানিয়ে থাকি ডট নেট ফেসবুক এগুলো হলো আমাদের আমরা যারা ওয়েব ডিজাইন শিখতেছি জাভা স্ক্রিপ্ট শিখতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি তাদের জন্য সিএমএস বানাবো তাদের জন্য তো আপওয়ার্ক যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই ভালো আপওয়ার্কে যাদের অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা এখন আমাদের বাংলাদেশে মার্কেট প্লেস হয়ে গেছে তো এইখানে আমরা যেটা দেখেছিলাম যে এইখানে আমাদের স্কিল সেট আপ করা যায় আর ফ্রিল্যান্সারে
কন্টেস্ট করা যায়, লোগো কন্টেস্ট করা যায়, বিজনেস কার্ড কন্টেস্ট করা যায়, এটা মূলত ডিজাইনারদের জন্য বেশি। তবে এখানে আমরা যারা ওয়েব ডেভেলপার ছোট ছোট প্রজেক্টও আসছে, সে প্রজেক্ট করাটাও কন্টেস্ট করাটাও খুবই ভালো। ছোট ছোট কন্টেস্ট করলে কি হয়, যেমন আমি মাহাদির অ্যাকাউন্ট খুলে দিছিলাম, তো কন্টেস্ট করলে যেটা হয় যে আপনি কন্টেস্টে যখন উইন করেন, কন্টেস্টে উইন করলে ওই ক্লায়েন্ট আপনাকে নিয়ে নেয় ফিউচারে কাজ করার জন্য। তো এটা একটা খুবই ভালো দিক যে কন্টেস্ট করা, কন্টেস্ট থেকে একটা ভালো পর্যায়ে যাওয়া। তো এইখানে দেখেন জাভাস্ক্রিপ্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, এখানে যা যা আছে এখানে মিক্স আছে। এখানে মিক্স মানে আমার তো গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করতে হয়, তারপর HTML। তো আমি যদি এখানে লিখি যে HTML অথবা মনে করেন যে আমি, তাহলে কয়টা আসছে, 7টা রেজাল্ট আসছে, ডিজাইন, HTML, হ্যাঁ মুসান যাইব, আচ্ছা আসেন, আচ্ছা আমাদের একটু খালাকে সময় দিই, হ্যাঁ খালা আসছেন একটু ঘরটা, আস্তে আস্তে করেন, তাড়াহুড়ার কিছুই নেই। আমি চেয়ারটা সরাই দিতেছি,
আমরা নদীর মাছ খাই, thank you.
করতে পারবেন। তবে উচিত হলো যে আপনার কন্টেন্টগুলো করা, সরি কন্টেন্টগুলো কন্টেস্টে বেশি বেশি পার্টিসিপেট করা, কন্টেস্টে বেশি বেশি পার্টিসিপেট করা। তো
ওইটার দিকে আমাদের ফোকাস দেওয়া উচিত, যে আমরা কন্টেস্ট গুলো করবো ইনশাল্লাহ, যত বেশি কন্টেস্ট করবো এবং কন্টেস্টে উইন করলে, এই কন্টেস্ট মনে করেন যে এই একটা কন্টেস্ট দিছে এবং গ্রান্টেড কন্টেস্ট গুলো করবো, গ্রান্টেড কন্টেস্ট করবো, এবং এখান থেকে যারা উইন করবে তাদেরকে মনে করেন যে আপনার ভালোই অ্যামাউন্ট দেওয়া হয় বা ভালো কাজ মানে করলে। তো এই তো মার্কেট প্লেস, আর কি বলবো। মূলত আমরা মার্কেট প্লেসে বেশি কাজ করি হলো আপওয়ার্কে, থিম ফরেস্ট, তারপর হলো এই যে আপনার কোড ডট এনভার্টো, এইটাই বেশি কাজ করা হয়। তো এইখানে আপনার এক ভালো করে কাজ করার পরে এইখানে মনে করেন পিএইচপি দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো মানে এখানে যে যে ফিচারের সাইটগুলো আছে, প্রথমে এক মানে প্রথম মানে ইনিশিয়াল অবস্থায় কাজ আপনার এখানে যারা মানে জমা দিয়েছে, লাইক আমি যদি এইচটিএমএল ফাইভে যাই, ক্যানভাস অথবা গেমস ফর্ম, আচ্ছা ফর্মে যাই, ফর্ম ডিজাইন করা, ঠিক আছে, শুধু ফর্ম ডিজাইন করছে, তারপর আলাদা করে সিএসএস আছে, তো এইচটিএমএল ফাইভ দিয়ে ফর্ম ডিজাইন করা। তো আপনারা এই ছোট ছোট প্রজেক্ট করে, ছোট ছোট প্রজেক্ট করে এই দেখেন এইটা কত ডলার, $60, কতবার সেল হয়েছে, এক হাত মানে 1.3K সেল হয়েছে এবং রেটিং আছে 146, এইটা 772 বার সেল হয়েছে। তো এইচটিএমএল ফাইভ পপ আপ কন্টেন্ট ফ্রম উইথ অ্যাজাক্স, এবং এটা হলো গুগল ম্যাপের মতন করে এই ফর্মটা ডিজাইন করছে, আমরা কিন্তু অন ফর্ম ডিজাইন করছি। তো ক্রিয়েটিভ কিছু থিম মানে অনেকগুলো ধারণা নেওয়ার পরে আপনি এরকম একদম স্ক্র্যাচ থেকে, তো এইখানে যদি আপনি একটা প্রজেক্ট উঠান বা সেলিংয়ের জন্য, প্রথমে কিছুদিন একটু সমস্যা হবে যে এইটার মার্কেট রেভিনিউ বা আদার্সের বিষয়ে, পরে একবার একটা সেল হলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না আশা করা যায়, আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনি সেল করতে পারবেন। তারপর মনে করেন যে সিএসএস রিলেটেড, সিএসএস রিলেটেড প্রজেক্টগুলো যেমন এই যে অ্যানিমেশন অ্যান্ড ইফেক্ট, বাটনস, শুধু দেখেন বাটন, লেআউট, ফর্ম, নেভিগেশন এবং মেনু, আমি লেআউটের কথাই যাই। তো আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে যে আমরা যেই কি বলে এটার নাম, তো এইচটিএমএল সিএসএস দিয়ে এই যে দেখেন মিট আওয়ার টিম রেসপন্সিভ ডিজাইন ব্লকস, ব্লক ব্লগ আকারে তৈরি করা, কতবার সেল হয়েছে, ৩৮৬ বার, $3, $15, এটা মানে লাইফ টাইম এরকম থাকবে। জাস্ট একটা প্রজেক্ট ইনিশিয়েট করা, একটা প্রজেক্ট কি করা, ইনিশিয়েট করা। আপনাদের এখানে অনেক পটেন্সিয়াল, অনেক পটেন্সিয়াল লোকজন আছে যারা খুব চমৎকার কাজ করতেছেন, উম্মে আসমা, তারপর মাহাদি, বোরহান, যারা যারা আছেন মানে এই পর্যন্ত কাজ করেছেন, খুবই পটেন্সিয়াল। তারপর হলো আপনার জাইদ, তারপর আরও যারা আছেন, তারপর হলো যে ফরটিন রোল, আইডি ফরটিন, তো অনেকই পটেন্সিয়াল কিন্তু লোকজন এখানে আছে। তারপরে যে রেসপন্সিভ সিএসএস ফ্লেক্স বক্স গ্রিড ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে চাইছিলাম, এই লেআউটটা যদি আপনি ডিজাইন করেন, এই লেআউটটা কয় ডলারে বিক্রি করছে, $6, কয়বার, 264 বার সেল হয়েছে। কি আছে দেখি, দেখেন এই যে লেআউটটা আছে না, আমি লাইভ প্রিভিউতে চলে যাই, লাইভ প্রিভিউ, এই দেখেন লাইভ প্রিভিউ, গ্রিড, ইমেজ, তারপর হলো ম্যাজিনারি, গ্যালারি, এলিমেন্টস, সোশ্যাল, এইখান থেকে এইখানে দেখেন সব, মানে আপনাকে কিছুই করতে হবে না, যদি ওদের এই যে ফ্লেক্স বক্স গ্রিড, ফ্লেক্স বক্স জাস্টিফাই অ্যালাউন্ড, তারপর হলো ফ্লেক্স বক্স ম্যাজিনারি, ওদের জাস্ট এই প্লাগিংটা বা এই প্রজেক্টটা ইউজ করবেন, সমস্ত কিছু আপনার সহজ হয়ে যাবে, সম্পূর্ণ সহজ, ওরা যা যেভাবে যেভাবে করছে।
তো মানুষজন কি করে, যারা মনে করেন বাহিরের ওয়ার্ল্ডের পপুলার পপুলার যারা আছে, মনে করেন যে সে একটা নিজে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবে বা কোনো কিছু তৈরি করবে, সে কি করে এই ফ্রেমওয়ার্কটা কি করে কিনে নেয়, এই সিএসএস এর যে লেআউট ফ্রেমওয়ার্কটা আছে না, বোরহান, তারপর হলো মাহাদি, উমেশ বাপ্পা যারাই আছেন, তারপর হলো জুয়েল, তো এইটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে সে ইউজ করে, যদি সে তাহলে প্রতি মাসে কি করবে $6 আপনাকে, মানে এই প্রজেক্ট যিনি করেছেন তাকে কি করবে আপনি দিবে প্রতি মাসে। আর যদি সে একবারে কিনে নেয়, দেখেন রেগুলার লাইসেন্স আর হলো এক্সটেন্ডেড লাইসেন্স কত, 4,500, মানে এইটাও আপনার সেল হয় $4,500। তো দেখেন একটা প্রজেক্ট আপনি করছেন, প্রথমে $6 দিচ্ছেন, আমি একটু হিসাব করি এটা কতবার সেল হয়েছে, ওকে, যেটা বলতেছিলাম আমি মিউট করি নাই, ওরা মিউট করে দিছে আমাকে, এটা হলো একটা মনে বলেছিলাম একটা বাগ গুগল মিটার, রিসেন্টলি এটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। তো দেখেন এটা কতবার সেল করছে, 264 বার, 264 বার, 266, হোয়াট এভার, 264 বার। তো আপনি 6 দিয়ে মাল্টিপ্লাই করেন, 6 264 বার এই পর্যন্ত সেল হয়েছে, তাহলে কত, $1,584, $1,584 আমি 80 ধরলাম, তাহলে কত, 12 লাখ, একক, দশক, শতক, হাজার, রোজুল, 1,26,720, মানে 1,26,000 টাকা এই প্রজেক্টটা সেল হয়েছে। আমি কি বুঝাইতে পারছি নাকি না? কত চিন্তা করেন, ফাইবারে হলো আপনাকে কাজ করায় না, ঠিক আছে, আপনার গিগ দেখে, গিগ দেখে তারপর তারা পছন্দ হয়, তারপর তারা আপনাকে হায়ার করে বা আপনাকে দিয়ে কাজ করে নেয়। আর এইখানে বিষয়টা হলো যে আপনি প্রজেক্ট উঠাইছেন, প্রজেক্ট অ্যাপ্রুভ করছে, ঠিক আছে, থিম ফরেস্ট আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ করছে, যে ওর যেই নিয়মকানুনগুলো আছে, যে নিয়মকানুন মাফিক, সেই নিয়মকানুন মাফিক ও আপনার প্রজেক্টটাকে যখন বলবে ঠিক আছে, মানে অ্যাপ্রুভ করবে, এরপর হলো এটাকে কিছুটা সময় এটাকে আপনার মার্কেটিং করতে হয়। তো এটা ওরাও মার্কেটিং করে, আপনিও করতে পারেন। করার পরে একবার যদি সেল হওয়া শুরু হয়, এটা সেল হইতেই থাকে, সেল হইতেই থাকে, মানে এরকম অনেক কোম্পানি আছে যারা কিনা শুধু থিম ফরেস্ট নিয়ে কাজ করে, ইনভার্টো থিম ফরেস্ট নিয়েই কাজ করে, মানে ইনভার্টো মার্কেট প্লেস, এইসব মার্কেট প্লেসেই কাজ করে, মানে টেমপ্লেট বানায়। তো সেলটা মানে কিভাবে হয়, মনে করেন এই দেখছেন বাই নাও আর অ্যাড টু কার্ট, আপনি একটা ই কমার্স থেকে একটা প্রোডাক্ট কিভাবে কিনেন, আপনার একটা মনে করেন মোবাইলের ব্যাক কভার পছন্দ হয়েছে, ওইখানে গেলেন তারপর বাই নাও দিলেন, অথবা আরো কয়েকটা প্রোডাক্ট কিনলেন সবগুলো অ্যাড টু কার্ট করলেন, এরপর আপনি বাই নাওতে গিয়ে ডলার দিয়ে কিনে নিলেন, ঠিক না? লাইক আমি এইটাই কিনতেছি, বাই নাওতে গেলাম, এই দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগ্রি, তারপর হলো ইনভার্টর যে পলিসি আছে এবং $6, $6। তো আমি এবং এই যে বিলিং ডিটেলস, আমার বিলিং ডিটেলস সিলেক্ট মেথড, ইজি। আমি এই জিনিসটা না মেনলি আমি বলতেছি, এই যে প্রজেক্টটা মানে
এই একই প্রজেক্ট অন্যান্য সব বায়ারা কিনে ইউজ করবে এরকম এক্স্যাক্টলি এখানে 264টা মানে 264টা বায়ার বা 264টা মানুষজন তারা এই প্রজেক্টটা কিনছে মনে করেন যে ক্লায়েন্ট বিষয়টা কি এরকম যে আমি একটা প্রজেক্ট বানিয়ে এখানে রাইখা দিলাম তারা এসে ভিজিট করলো তারপর এটা কিনে নিল এরকম জি শুধু যে প্রজেক্ট বানায় রাইখা দিতে হবে এরকম না মার্কেটিং করতে হবে টিপস এন্ড ট্রিক্স আছে কিভাবে মার্কেট করতে হয় মার্কেটিং করতে হয় সেটা করতে হবে প্রজেক্ট বানায় রাইখা দিলেই হবে না অনেকেই দেখেন ভিডিও করতে হয় তারপর কাজ করতে চায় এরকম জি আচ্ছা লাইক মনে করেন যে আমি এখন হলো নেভিগেশন বাটনই গেলাম নেভিগেশন বাটন নেভিগেশন মেনু এবং এইটার মধ্যে গেলাম দেখেন কতটা 1100 মানে 1170 এইখানে দেখেন এই যে সিএসএস মেগা ড্রপ ডাউন মেনু $4 $5 কতবার সেল হয়েছে দেখেন মানে 9.9K সেল মানে বুঝছেন যে কি করছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস পিএসপি মানে কইরা মরা উড়া গেল এটা বায়ারের সাথে কোনো কথা আর কোনো মনোভাব কিছু সব কিছু কিনে নেয় তাই না বায়ার আপনার সাথে ফিউচারে এখানে কাজও করতে যাবে যদি আপনার সব কিছুই থাকে এখানে এখানে দেখেন না এই যে কমেন্ট দেখেন কমেন্ট দেখেন তারপর হলো তাদের ইনিশিয়াল প্রজেক্টের দেখেন এই যে 750 জন কমেন্টই করছে 9924 বার সেল করছে এই ছোট্ট একটা প্রজেক্ট আর কোনো কোশ্চেন আপনি যদি এইটা লাইভ দেখতে চান ভাই কথা শোনা যাচ্ছে না কি হলো আসসালামু আলাইকুম এখন শোনা যাচ্ছে ওকে আচ্ছা তাহলে তো আপনারা আর আপনাদের ভয়েস শুনতে পারবেন না আমি শুধু কথা বলবো আমারটাই শোনা যাবে মানে রেকর্ডিংয়ে আপনাদের ভয়েস আর আসবে না এটা অনেকদিন ধরে প্রবলেম করে এটা গুগল মিটের একটা বাগ আপনি যদি হেডফোন দিয়ে কন্টিনিউয়াসলি ক্লাস করান মানে কথা বলেন কোনো প্রবলেম হয় না যদি আপনি হেডফোন না ইউজ করে যদি আপনি কোনো যে কোনো একটা রেকর্ডিং ইউজ করবেন যে তাহলে দেখবেন কি একটু পরপর আপনাকে মিউট করে দিতেছে এটা হলো ও যে আপনার যে মাউথের যে সিগন্যালটা
এটা ও অটোমেটিকলি মিউট করে দেয়। মানে আমরা যখন ওই যে আপনাদের যে অনেকেরই দেখেন মিউট করে না, এটা অটোমেটিকলি মিউট করে হয়ে যায়, এটা হলো ঝামেলা। বুঝতে পেরেছেন? তো এটার জন্য এইটা হলো ওদের একটা বাগ। আচ্ছা এবার দেখেন এই যে ওরা কি করছে, শুধু এই দেখেন রেসপন্সিভ, এই দেখেন ড্রপ ডাউন, এই আপনি এখানে গেলেন, এইটা আপনারা বানাইতে পারবেন না কোন, কিন্তু এইটা দেখেন এই যে উনি এইভাবে বানাইছে, এই দেখেন ড্রপ ডাউন যা যা ইউজ করছে এখানে বলে দিছে কি কি ইউজ করছে। এটা হলো আমরা লাইভ প্রিভিউ দেখতেছি। আর এইটা কত টাকা, কতবার সেল হয়েছে, 9924 বার সেল হয়েছে, $4। এবং কত মানুষ কমেন্ট করছে, 750 জন কমেন্ট করছে, 750 জন কমেন্ট করছে। কমেন্ট পড়লেই তো আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা। হেই আই এম ভেরি ইন্টারেস্টেড, উড বি পসিবল টু হ্যাভ দ্য মেনু অ্যাজ ইন দ্য এক্সাম্পল। এই দেখেন কাজ আসছে, দেখছেন, বুঝছেন ভাইয়া মানে কাজ কিভাবে আসে। তো এই দেখেন ওনরা কি করছে, পিক্সেল ওয়ার্কশপ। এই যে আর একজন বলছে, হে আই হ্যাভ জাস্ট ট্রাই টু প্লেস ইউর মেনু অন দ্য ওয়েবসাইট আই এম ডেভেলপিং, হোপিং ইট ওয়াজ ফুল উইথ মেনু, বাট ইটস নট আ ফুল স্ক্রিন উইথ ইটস ফুল ফুল মেনু উইথ হুইচ অ্যাকচুয়ালি ফিক্সড উইথ, ইজ দ্যাট আ কারেক্ট। উনি কিছু কোশ্চেন করছে, ওনারা ফিডব্যাক দিছে, প্লিজ ইজ দ্যাট দ্য পসিবল টু ইউজ দ্য ড্রুপাল, থ্যাংকস। সে বলছে ড্রুপালে কি ইউজ করতে পারবো কিনা। এরকম অনেক কমেন্ট করছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। হেই ক্যান দিস মেনু ওয়ার্ক ওয়েল উইথ ভলিউশিয়ান ই কমার্স সাইটস, হ্যালো দিস ইজ জাস্ট সেট আ স্ট্যাটিক এস্টিমেন সিএসএস ফাইলস, পসিবল ইস্যুস ডিপেন্ড অন দ্য ইন্টিগ্রেশন অ্যান্ড। মানে উনি ওনার মতন কিছু অ্যান্সার দিছে যারা এটা পিক্সেল ওয়ার্কশপ করছে, এবং ওরা সাপোর্টও দিচ্ছে। তো এরকম অনেক প্লাগিং বানান, মানে অনেক মানে মেনু প্লাগিং বানানোর পর এবং রিভিউস, হিউজ পরিমাণ রিভিউ ওনারা পাইছে। দেখেন রিভিউর অবস্থা কি। এবং যদি এক্সটেন্ডেড লাইসেন্স $20, আর যদি আপনি আবার যদি এক্সটেন্ডেড সাপোর্ট 12 মান্থ এখানে যাবেন, তখন এটাও চেঞ্জ হবে, ভিউ মানে আপনাকে পুরো লাইসেন্স সহকারে দিয়ে দিবে। এইটা হলো প্রতি মাসে মাসে আপনাকে নিতেছে, এক্সটেন্ডেড লাইসেন্স মানে ইয়ারলি আপনি একবারে নিয়ে নিতেছেন, ভিউ লাইসেন্স ডিটেলস। তো এই যে কাজগুলো, এই প্রজেক্টগুলো যখন আমরা কাজ করি, আমি কি বুঝাইতে পারছি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, মার্কেট প্লেস রিলেটেড, মানে আমি আমার যে এরকম আমি ভাবে ক্লাস করাই, মানে এই নিয়ে আমার যতগুলো 13টা মানে কোর্স করিয়েছি এলইডিপির আন্ডারে, মানে 13টা ব্যাচ, তার মধ্যে একবারে স্ক্যাচ থেকে ছিল 9টা, আর 4টা ছিল হলো মিডলে আমাকে আবার এলইডিপি দিছিল, মানে কোনো ট্রেনার চলে গেছে, তার ওই ওই ট্রেনারের যে 4টা ব্যাচ ওইটা, তো এই হিসেবে হয় 13টা, কিন্তু ওই 4টাকে আমি ওইভাবে ধরি না, কারণ এটা তো মানে শুরু থেকে আরেকজনে ছিল। তো একদম স্ক্যাচ থেকে 9টা আপনারা সহ। তো প্রতিটা মানে কোর্স যখন আমি একটা ইন্ডিংয়ে আসি বা শেষে বা মাঝে মাঝামাঝি পর্যায়ে, যখন আপনারা মোটামুটি আমি মনে করি যে না আপনারা এখন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, তখন হলো আমি পুরো ডিটেলস মার্কেট প্লেস নিয়ে কথা বলি। তো ইনশাল্লাহ, তো আমি আমার এটার জন্য আলাদা একটা মানে ক্লাস বা একটা ফিচারই থাকে খুব সুন্দর করে। আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইনের ওগুলোও দেখে নিয়ে আসতে পারেন, ওইখানে আমি অনেক ডিটেলস কথা বলছি মার্কেট প্লেস নিয়ে। তো যেমন এইখানে যদি আমি চিন্তা করি ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে বা ফাইবারে,
ফাইবারে কি করতে পারেন যে আপনি ফাইবারে যদি আপনি এখানে আমি ফাইবারে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড করলে কি প্রবলেম হয় না? না না, এগুলো অ্যাড করতে হবে। আরে ভাই, নাহলে আপনারা চিনবে কেমনে? আপনি মানুষ এগুলো আগে অ্যাড করবেন, এগুলো প্রবলেম হয় না। আচ্ছা, আমরা এখানে এখানে দেখেন, এই যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এবং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, ট্যাগ, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রি, আমাদের আমরা যারা ওয়েব ডিজাইনার যারা আছি তাদের জন্য প্রোগ্রামিং এবং টেকটা হলো আমাদের জন্য। ওকে, এইটা হলো আমাদের আমাদের জায়গা। তো এইখানে আমাদের জায়গার মধ্যে কি করি আমরা, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ড, সিএমএস, ই কমার্স, গেম ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফর, তারপর হলো ওয়েব প্রোগ্রামিং, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তারপর সাপোর্ট আইটি, তারপর ইউজার টেস্টিং, কিউএ, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ঠিক আছে, তো এইখানে মনে করেন আপনি প্রজেক্ট, একটা প্রজেক্ট করবেন। প্রজেক্ট করার পরে এইখানে মনে করেন যে আপনি ইনিশিয়েট করবেন, মানে করেন যে ফাইবারে গিগ বানাবেন। তো ফাইবারে গিগ বানানোর জন্য আমি আপনাদেরকে, যারা ফাইবারে অ্যাটলিস্ট এখন কাজ করতেছেন বা করেছেন, তারা তো করেছেন, অ্যাকাউন্ট আছে, বাট যাদের নাই তাদেরকে আমি বলবো যে আপনি অ্যানালাইজ করেন, ঠিক আছে, খুবই চিন্তা ভাবনা করে তারপর এক একটা গিগ বানান। ফাইবারে যদি ওইভাবে আপনি চিন্তা ভাবনা করে গিগ বানান, আপনার গিগটা কি হবে, বেশি পপুলারিটি পাবে। লাইক মনে করেন আমি ওয়ার্ডপ্রেসে চলে গেলাম, ওয়ার্ডপ্রেসে গেলাম, হ্যাঁ, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস রিলেটেড দেখেন সার্ভিস অপশন, সেলার্স। তো এইখানে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস লিখলাম। তো ওয়ার্ডপ্রেসে কত, 3000, মানে অলমোস্ট 4000-এর মতন কতগুলা কি আছে, সার্ভিস আছে। তো এখানে ইউনিক কিওয়ার্ড দেওয়া, তারপর গিগের পোর্টফোলিওগুলো খুব সুন্দর করে সাজানো, তারপর একটা দরকার হলে একটা ভিডিও কন্টেন্ট দেওয়া। যেমন এইখানে দেখেন এখনকার যে ট্রেন্ডটা এখন চলতেছে হলো যে এইভাবে, যে আপনার মনে করেন সমস্ত কাজগুলোকে নিয়ে একটা প্যাকেজ বানানোর পরে তারা আচ্ছা, উনি ফাইবারে নিউলি আসছে, স্টার্টিং অ্যাট স্টার্ট 875, 17 বছর ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স পেট্রো ডিজিটাল। তো এখনকার ট্রেন্ডই চলতেছে যে মনে করেন যে আপনি এইটা দেখি আমি, যেমন এনার রেটিং আছে 5.0 এবং 187টা রিভিউ আছে, রেটিংও 5 এবং ইয়েও ভালো, রিভিউও ভালো। তো ওনার এখনকার যেটা যে আপনার টোটাল একটা গিগের ভিডিও এইভাবে থাকে, যে কাজগুলো করে, যেমন আমাদের মাহাদি, মাহাদি দেখেন না যে ওর ভিডিওগুলো বানানোর পরে একটা মিউজিক দিয়ে একটা মানে কন্টেন্ট দেয়, ওর মেনুগুলো দেখায়, তারপর পুরো পেজটাকে দেখায়। তো এই জিনিসটাই আমি যে আপনাদেরকে বলছিলাম না বানানোর জন্য, দ্যাট দ্য রিজন, যখন আপনি একটা পোর্টফোলিও খুব সুন্দর করে বানাবেন, মানে একদম মানে খুবই প্রফেশনাল লুক দিবেন, তখন আপনি এই গিগ বানানোর জন্য আপনার লাগবে। ওইটা বানানোর উদ্দেশ্যটাই হলো যে আপনারা গিগ বানাবেন। আমি কি বুঝাইতে পারছি বোরহান, তারপর হলো বাকি সবাইকে? ভাই আমার তো মনে হয় আসলে যদি দুই একটা বানাইয়া দেখানো যাইতো, বা প্রজেক্টে কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে কি করতে হয়, তাহলে মনে হয় ভালো ছিল আর কি। তাইলে তো একটু সময় দিতে হবে, কারণ আমার কোনো ভিডিওগুলো বানানো নাই, HTML এর প্রজেক্ট বানানো আছে। তাইলে আমি এটা আমি এমনিও দেখাই আমার, আমি দেখেন এই যে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, আমি আমার অলমোস্ট 4টা গিগ বানানো আছে,
এই দেখেন তাদেরকে দেখাইছি। তো তাহলে আর একটা গিগ হবে হলো ওয়েবসাইটে। তাহলে আমরা একটা ক্লাস রাখি ইনশাল্লাহ। এই দেখেন এইটা হলো রিসেন্ট আমি এই গিগটা বানাইছি, আমার এইটার এক্সপ্রেশন সবচেয়ে প্রথম ডিজাইনটা এটা, ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, ঠিক আছে। এবং এইটার রেট মানে ইমপ্রেশন আসছে 209 বার, মানে এই কাজটা অনেক বেশি হয়েছে আমার। তারপর এই যে মেসেজ দিচ্ছে কি অবস্থা, ওকে তো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেটা আমি তাহলে সোমবার দেখাই গিগ বানানো, সোমবার অথবা আমরা একটা সপ্তাহ বের করে, কারণ এটা বানানোর জন্য আমাদের পুরো একটা মানে আমার আমার প্রজেক্ট বানাতে হবে। আমার কাছে অলরেডি বানানো আছে, এটা করে দেখানো যায়। তাহলে আপনাদের জন্য একটু উপকার হবে। ওকে রেজা জুয়েল হাসান, আমি এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জি ভাইয়া, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই আর কোনো মার্কেট প্লেস রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো কিছু? আপাতত নাই ভাই। আপাতত নাই। তো আমি আপনাদের একটা লিংক শেয়ার করতেছি আপনাদের ইশের গ্রুপে। দেখেন মার্কেট প্লেস রিলেটেড একটা স্ক্রিনশট শেয়ার করছি আমি আপনাদের। ওকে, এখন তাহলে আমরা একটু পড়াশোনায় আসি নাকি, মাথায় ঢুকবে তো? আর আমরা কিন্তু আজকে রাতে বসবো, আবারও বলে দিচ্ছি রাতে বসবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই থাকার চেষ্টা করব, আমরা রাতে বসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সিএসএস ফ্লেক্সবক্স, সিএসএস ফ্লেক্সবক্স, আ কমপ্লিট গাইড অফ ফ্লেক্সবক্স, আর একটা হলো সিএসএস গ্রিড, সিএসএস গ্রিড, এই দুইটা ফিচার সিএসএস 3 তে নিয়ে আসছে। যেমন সিএসএস ফ্লেক্সবক্স আপনার এটা হলো ফ্লেক্সবক্স সবার আগে মাদির কি দিছেন, আপনি ফ্লেক্সবক্স দিয়ে কাজ করছেন কোড প্যানে সেটা দিছেন। ও আচ্ছা, আপনি ওই ড্রপ ডাউনের মেনুটার এটা গুড। সুন্দর হয়েছে, ওকে। তো
ফ্লেক্সবক্স ইউজ করে আমরা কি করতে পারি যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি, লেআউট গুলো সাজাতে পারি। তো ফ্লেক্সবক্স একটা হলো যে আপনার কন্টেইনার হিসেবে কাজ করে, একটা হলো আইটেম হিসেবে কাজ করে। তো প্রপার্টিস অফ দ্য প্যারেন্ট, এটা হলো প্যারেন্টের প্রপার্টিস। ডিসপ্লে, আমরা ডিসপ্লে ইনলাইন করেছি, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এইখানে ডিসপ্লে ফ্লেক্স আর একটা হলো ডিসপ্লে গ্রিড নামে আসে। যখন এইটা হলো যে আপনার যখন ফ্লেক্স আমরা স্টার্টিং করি, ফ্লেক্স এটা কি অন ইনলাইন ফ্লেক্স, এটা কি বলা হয় ইনলাইন ফ্লেক্স। দিস ডিফাইন্স আ ফ্লেক্স কন্টেইনার ইনলাইন অর ব্লক ডিপেন্ডিং অন দ্য গিভেন ভ্যালু। ইট এনাবলস আ ফ্লেক্স কন্টেন্ট ফর অল ডিরেকশন অল ডিরেক্ট চিলড্রেন। লাইক মনে করেন আমি যদি কোনো কিছুকে ইউজ করি, তো আমি এখানে একটু কোট করি, আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় যেটা হলো, আমি এখন এইখানে যে স্টাইল সিএসএস এটাকে বন্ধ করে দিচ্ছি, স্টাইল সিএসএস। আমি এবার এইখানে সিএসএস ইউজ করতেছি এবং আমি এখন থেকে লিখবো হলো স্যাস। কি লিখবো? স্যাস। স্যাস হলো যে আপনার, আপনি এখানে যদি আমি আপনার জন্য, আপনাদের জন্য ব্যাক বের করে রেখেছি, আপনার হলো স্যাস হলো যে সিএসএস এর একটা পাওয়ারফুল বা পাওয়ারফুল আপনার, আমি এটাকে কি হিসেবে আপনাকে বলবো, যে আপনার মানে একটা প্রোগ্রামিং মানে প্রি প্রসেসিং, মানে স্যাসটা হলো প্রি প্রসেসিং, সিএসএস এর প্রি প্রসেসিং বিল্টিং। খুবই চমৎকারভাবে আমি কি করতে পারি, প্রোগ্রামিংটা করতে পারি। মানে স্যাস আছে, লেস আছে, মানে সিএসএস এর প্রি প্রসেসর গুলো কি কি, সিএসএস প্রি, এই যে প্রি প্রসেসর, মানে সিএসএস এর জন্য কি কি প্রি প্রসেসর আসছিল। সিএসএস সিএসএস প্রি প্রসেসর ইজ আ প্রোগ্রাম দ্যাট লেটস ইউ জেনারেট সিএসএস ফ্রম দ্য প্রি প্রসেসর ওন ইউনিক সিনট্যাক্স। দেয়ার আর মেনি সিএসএস প্রি প্রসেসর টু চুজ ফ্রম, হাউএভার মোস্ট সিএসএস অ্যাডেড, সরি সিএসএস প্রি প্রসেসর অ্যাডেড উইল সাম ফিচার্স দ্যাট ওয়ান বি সিএসএস এর পিওর, যে মিক্সিং, তারপর নেস্টিং, তারপর হলো ইনহেরিট, প্ল্যাগিং, এগুলো হিসেবে কাজ করে। তো একটু চলেন প্রি প্রসেসরগুলো দেখে আসি, প্রি প্রসেসরগুলো কি কি। তো সিএসএস এর প্রি প্রসেসরগুলো হলো যেমন স্যাস, লেস, তারপর পোস্ট সিএসএস এরকম ছিল। এই যে দেখেন আমাদের কাজকে আরো সহজ করার জন্য, যেমন প্রোগ্রামিং আমরা কি করি, আমরা যারা প্রোগ্রামার তারা কি করি, এক একটা সিনট্যাক্সকে খুব সুন্দরভাবে প্রোগ্রামেটিকলি ইউজ করি, ঠিক না? তেমনি যে আপনার, আমরা তো ম্যাক্সিমাম সময় সিএসএস লিখে থাকি, তো সিএসএস প্রি প্রসেসর যেটা করে, যেটার মধ্যে একটা প্রোগ্রামিং ফিচার নিয়ে আসে। মনে করেন যে আপনি তুড়ি মেরে কাজ করবেন, মনে করেন যে আপনি ফন্টগুলোকে জাস্ট একটা প্রোগ্রামিং ভাবে লিখবেন। মনে করেন যে যেমন স্যাস, লেস, সিএসএস ক্র্যাশ, তারপর হলো মিথ, স্টাইলস, ডট স্যাচ, রিওয়ার্ক, ক্ল্যাক, এগুলো সব কি সুইস স্যাস, এগুলো কি সব হলো প্রি প্রসেসর, প্রি প্রসেসর। তার মধ্যে সবচেয়ে এখন পপুলার কি স্যাস। আপনাকে যখনই আপনি কোনো জব রিকোয়ারমেন্ট বা ইসে দেখবেন, দেখবেন কি আপনাকে এখানে বলবে আপনি কি স্যাস পারেন। স্যাস বিষয়টা কিভাবে কাজ করে দেখেন, স্যাস বিফোর ইউ ক্যান ইউজ স্যাস ইউ নিড টু সেট আপ ইন অন ইউর প্রজেক্ট। আমরা একটা স্যাসের কম্বাইনকে কি করব, স্যাস ইনিশিয়েট করব আমার প্রজেক্টের জন্য। স্যাস দেখেন ভ্যারিয়েবল আকারে কাজ করে। দেখেন আমরা কি লিখি, ফন্ট সিএসএস এ লিখি ফন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট, কিন্তু আমরা যখন প্রোগ্রামিং এ লিখি, মানে এখানে দিই ফন্ট, ফন্ট স্ট্যাক, কালার এখন প্রাইমারি কালার, যে ডলার সাইন দিয়ে বলে দিই, ঠিক আছে? এবং নেস্টিংগুলো কীভাবে করি, এভাবে নেস্টিং করি। তারপর হলো মডিউল বানাই, বিভিন্ন মডিউল বানাই, যেটা মনে করেন সিএসএস এ লিখি আমরা এইভাবে,
আর স্যাসে আমরা লিখি এসসিএসএস অথবা এসসিএসএস যেটা আগে আগে ছিল তারপর হলো এখন এখন এটা স্যাস হয়ে গেছে স্যাসে আমরা এইভাবে লিখি ফন্টগুলো আমরা ফন্টগুলো আমরা বলে আসি লাইক আমি যদি এখানে একটু প্রজেক্টে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আই হোপ সো ইনশাল্লাহ এই দেখেন আমার এখানে এই যে মেইন স্যাস একটা আর হলো আমার এখানে অ্যাসেট কই আচ্ছা আমি এখানে অ্যাসেট রাখিনি তো এইখানে দেখেন যে এই যে আমি ফন ফ্যামিলি এইভাবে লিখে আনছি তারপর এইখানে যেখানে আমার কোনো এই যে কার্লি ব্র্যাকেট এবং সেমিকোলন নাই একটা প্লেন টেক্সট আমি লিখে থাকি প্লেন টেক্সট আমি কি করে থাকি লিখে থাকি একদম প্লেন একটা টেক্সট আমি লিখে থাকি যেমন দেখেন আগে আমরা কি করতাম যে সিএসএস এর সময় এখানে কিছু লিখার পরে আমরা কি করতাম এইটাকে কার্লি ব্র্যাকেট দিতাম সেকেন্ড ব্র্যাকেট দিতাম এবং আরও অনেক কিছু নিয়ে আসতাম কিন্তু এইখানে এখন আমরা মনে করেন যে আমি এখানে লিখব লাইক মনে করেন ডট কন্টেইনার কন্টেইনার তারপর মনে করেন আমি লিখবো হলো মনে করেন যে হেডার তারপর হলো মনে করেন এখানে আমি লিখতেছি ইউএল ডট ইউএল এলআই তারপর হলো লিঙ্ক এখন আমি এটাকে বলে দিলাম যে ক্লাস লিস্ট ক্লাস আইটেম আর এইখানে আমি ক্লাসের কম্বিনেশনগুলো একরকম রাখলাম লিঙ্ক এবং এইখানে আমি বলে দিলাম হলো যে ওহো লিঙ্ক না সরি অ্যাঙ্কর আহা অ্যাঙ্কর হবে ক্লাস লিঙ্ক এখানে আমি লিখলাম হলো মনে করেন হোম ওকে এখন আমি এই যে কন্টেইনার এইখানে আমি এখন কন্টেইনার লিখলাম মেইন ডট স্যাসে এসে এইখানে এসে আমি এই যে কন্টেইনার আমি এইভাবে না লিখে আমি এখানে বললাম এইটাই বাদ দিতেছি ডট কন্টেইনার এখানে আমি আর কি দিব না এই ব্র্যাকেটটা দিব না এবং কি সেমিকলন দিব না তাহলে আমি কি করব এখানে আসলাম এবং লিখি হলো ম্যাক্স উইথ মনে করেন যে 960 পিক্সেল এবং সেমিকলন আমি দিব না জাস্ট নর্মালি লিখব মার্জিন মার্জিন জিরো অটো কোনো কার্লি ব্রেকের মানে কার্লি ব্রেকের সেমিকোলন কোনো কিছু দিব না এইটাকে সিএসএস এ প্রি প্রসেস হয়ে যাবে দেখাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালার তারপর হলো আপনার মার্জিন অটো প্যাডিং জিরো 15 পিক্সেল সেফ দেখেন এই সবগুলো চলে আসে এখন তাহলে ভাইয়া এই যে লিখলেন এটা কিভাবে সিএসএস আসলো এই দেখেন কন্ট্রোল বিতে গেলাম এই দেখেন সমস্ত সিএসএস এখানে কনভার্ট হয়ে গেছে সমস্ত সিএসএস এখানে কনভার্ট হয়ে গেছে এই দেখেন এই দেখেন এই কন্টেইনার
আমরা যা যা লিখছি এই যে কার্লি ব্র্যাকেট সেমিকোলন সব ও করে ফেলছে। এটা কার মাধ্যমে করছে? গাল্পের মাধ্যমে করছে, গাল্পের মাধ্যমে করছে। তো আমার একটা ইচ্ছা ছিল যে আপনাদেরকে স্যাস শিখানো, গাল্প শিখানো, কারণ হলো এখনকার ট্রেন্ড হলো এগুলোই, গাল্প স্যাস প্রি প্রসেসর এগুলো হলো আপনার এখনকার ট্রেন্ড। একটা কোম্পানিতে যদি আপনি অবশ্যই তার আগে অবশ্যই ভালো করে বেসিক সিএসএসটা খুব ভালো করে জানতে হবে, সিএসএস খুবই ভালো জানতে হবে, দেন আপনি স্যাস অথবা লেস লিখবেন অথবা এস সিএসএস লিখবেন, যেটাই লিখেন না কেন। বলেন আমি দেখাবো, মনে আছে শুরুর দিকে এই দেখেন এইখানে একটা প্রোগ্রামিং লিখে রাখছি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, এই দেখেন যে আমি স্যাসে লিখবো সেগুলো কনভার্ট হয়ে যাবে কি মেইন ডট সিএসএস এর মধ্যে যাবে। এই যে দেখেন আমি স্যাস লিখবো, স্যাস কি করবে কনভার্ট হয়ে কি করবে মেইন ডট সিএসএস এ সে কনভার্ট করে দিবে, এবং কি আপনার সিএসএস এ এগুলো প্রি প্রসেসর হিসেবে কাজ করবে। তো এই যে সার্ভিসটা, এবং আমি কিন্তু দেখেন লোকাল হোস্ট 300 আগে আমি ব্রাউজার মনে করেন যে সরি কোড প্যানে এডিটরে মনে করেন যে ভিএস কোড অথবা অ্যাটম এইখানে আমি লাইভ ই করতাম না, গো লাইভ, এখন কিন্তু আমি আর গো লাইভ দিনে আমি কি করছি নিজের আমি একটা লোকাল হোস্ট নিজে চালাইতেছি, একটা সার্ভার চালাচ্ছে, এই সমস্ত কিছু সার্ভার আমি চালাচ্ছি গাল্পের মাধ্যমে। এইখানে দেখেন আমি গাল্প খুলে রাখছি, এই যে গাল্প খুলে রাখছি, মানে আপনার মাথা খারাপ করার কিছুই নাই, আমি আপনাকে শিখাবো ইনশাল্লাহ। এই দেখেন গাল্পের, হ্যাঁ গাল্পই তো মজা রে ভাইয়া, এগুলাই তো লাগে, এগুলাই ভাইয়া লাগে কাজ করতে গেলে। গাল্প হলো যে আপনার এই যে সিএসএস কে মানে স্যাস কে সিএসএস এ কনভার্ট করতেছি, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো মিনি জাভাস্ক্রিপ্টে করে ফেলতেছি, মিনি জাভাস্ক্রিপ্ট মানে হলো মিনি ফাইল যেটা করতেছি, তারপরে এই যে ব্রাউজারে এখন লাইভ দেখাচ্ছে না যেটা, এই সব কিছু করে থাকে হলো গাল্প, সব কিছু করে থাকে কে এই গাল্প, একটা প্রি প্রসেসর বা একটা প্লাগিংও বলতে পারেন। তো এটা কিভাবে কাজ করে এটার দায়িত্ব হলো যে আপনাদেরকে দেখানো, এবং মডার্ন ট্রেন্ড, এখনকার ট্রেন্ড, এখনকার ট্রেন্ড কি কাজ করে, এখনকার ট্রেন্ড হলো আপনার এই গাল্প স্যাস, তারপর হলো আপনার ব্যাবেল, এই যে ব্যাবেল, তারপর হলো এইখানে বেম, এই যে বেম কনভেনশন, এগুলাই রে ভাই এখনকার ট্রেন্ড, এখনকার চলেই এগুলো। তো যখন বড় বড় কোম্পানি বা বাহিরের কোম্পানিতে কাজ করবেন বা বাংলাদেশে অনেক কোম্পানিতে কাজ করবেন, এগুলাই লাগে কাজ করতে হলে। বলেন আর মনে করেন যে কোনো ওইটা দিয়ে তো, ওইটা তো আপনি কিছু করলেন না, আপনার ক্রিয়েটিভিটি নাই। কম্পাইলার তো রে ভাই আপনার মনে করেন যে কম্পাইলার ইউজ করতে পারেন, নোট জেএস, যারা আমরা ফ্রন্ট এন্ডে কাজ করি সবাই নোট জেএস ইউজ করি ম্যাক্সিমাম সবাই। আমি নোট জেএসটাই বেস্ট, এক্স্যাক্টলি এখনকার ট্রেন্ডই এটা। আচ্ছা কারো কি মাথা খারাপ হয়ে যেতেছে নাকি আবার? কেন ভাইয়া এক একটা
করে বিস্তারিত ক্লাস নিলে ভালো হতো, এভাবে বললে তো মাথা খারাপ হবে। মানে কারণ হলো যে নতুন কিছু দেখাচ্ছি তো, এগুলোর সাথে হয়তো আপনি ওইভাবে পরিচিত নাই। জি ভাই, আমার মতো অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে। এখানে যে কোড গুলা দেখতেছি এগুলো কি আমাদের লিখতে হবে? ও সুরাইয়া, হ্যাঁ 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 আমরাই লিখবো। মানে আমরা লিখবো মানে কি, আমরা শুধু সাজাবো। হ্যাঁ, এটা পুরো করেই দেওয়া আছে এখানে। এই যে গাল্প ওরা নিজেরাই করে দিছে, এটা ডকুমেন্ট আমরা পড়লেই বুঝি নাই। কপি পেস্টও করতে পারেন, কপি পেস্টও করতে পারেন, তবে বুঝে বুঝে। এখন যদি না বুঝে কোনটার পর কোনটা ইনিশিয়েট করতে হবে, এখানে পুরো ওরা বিস্তারিত বলে দিছে যে আপনাকে কিভাবে কাজটা করতে হবে, কোনটার পরে কোনটা নোট ভার্সন কিভাবে ইউজ করবেন, একদম দেখায় দিছে। দেখেন তারপরে যে নোট ভার্সন কিভাবে ইউজ করবেন, তারপর ইনস্টল করবেন কিভাবে, প্রজেক্ট গুলো ইনিশিয়েট করবেন কিভাবে, তারপর এটা মানে রান করবেন কিভাবে ওরা বলে দিছে, ঠিক আছে। তারপর হলো আপনার প্যাকেজ ম্যানেজার, মানে এবার হলো আপনার স্যাসটা কিভাবে ইন্টিগ্রেট করবেন। এই গাল্প তো আপনি ইনস্টল করলেন আপনার পিসি, মানে আপনার এনভায়রনমেন্টে বা আপনার সেট আপে। এবার মনে করেন যে আপনি কিভাবে এই স্যাস ইন গাল্প ফাইল কিভাবে আপনি এটা ইনিশিয়েট করবেন, ঠিক আছে। এই যে গাল্প, এই যে দেখেন গাল্প স্যাস npm। আমি আপনাদেরকে আরও যেটা মানে এটা দেখার জন্য আমি দুইটা চ্যানেল আপনাদেরকে প্রোভাইড করতেছি, ওইখানে বিস্তারিত খুব সুন্দর করে বলা আছে। ইভেন আমি তো ইনশাল্লাহ আছি, শিখিয়ে দেব। তো এইখানে দেখেন, এই দেখেন, এই যে বেসিক ইউজ, এই যে জাস্ট এটা কপি করে আপনি এইভাবে বসাতে পারবেন। তবে কপি যে করবেন বুঝে বুঝে কপিটা করতে হবে, নাহলে তো এটা মানে ওই যে মুখস্থ বিদ্যার মতন হয়ে যাবে। মানে আপনাকে কেন আপনি এইটা এখন আপনি দেখলেন যে কপি করলেন কিন্তু এগুলো আপনার মেশিনে ইউজ করা নেই, যেমন এই যে গাল্প ইউজ করতে হবে, গাল্প স্যাস আপনার ইস্যু আপনার মেশিনে থাকতে হবে, নোট জেস নোট স্যাস থাকতে হবে। কারণ এখন এক একটা জবের রিকোয়ারমেন্ট দেখেন, বলবে ওইখানে লেখাই থাকবে, গাল্প লেখা থাকবে, স্যাস লেখা থাকবে। আমার কাছে রিসেন্টলি কোনো ই নাই, আমি মনে হয় নোট ডাউন করে রেখেছিলাম। আচ্ছা একটু দেখি, আপনিও আছেন আমিও আছি। আমি আপনাদের কিছু জবের আমি সেভ করে রাখছিলাম, কিছু জব জব রিকোয়ারমেন্ট কি কি থাকতে হয় বা কি কি অ্যাজ আ যারা মানে HTML CSS JavaScript jQuery এগুলো নিয়ে কাজ করবে, সেখানে CSS এর মধ্যে স্যাস এবং গাল্প এই দুইটা বাই ডিফল্ট দেওয়া থাকে, যে এই দুইটা আপনি যদি পারেন তাহলে আপনার ভালো, এক্সট্রাঅর্ডিনারি ভালো। তারপর বেম ফাংশনগুলো
নিয়ে কাজ করা। তো এই এইটা আপনি একটা সিরিজ আছে গাল্পের, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকেও ঝগড়া, সরি বললে কি হবে? ওকে, এইটা বেশি ডিটেইলসে বলছে এই ইউটিউব চ্যানেলের এই ইনস্ট্রাক্টর অথবা মেন্টর লেভেল আপটার্স, উনি বেশি, আরে ভাই এমন কেন, উনি বেশি বিস্তারিত বলছে। তো একদম লার্নিং গাল্প, পুরো ডিটেলস, ইজি ইমেজ কম্প্রেশন, জাভাস্ক্রিপ্ট নিয়ে বলছে, কীভাবে কাজগুলো করে বা ইনিশিয়েটগুলো কীভাবে করে। তো ওনার যদি আমি সিরিজটায় যাই, সম্পূর্ণ সিরিজটায়, তো ইংলিশ তো অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যাবে, আপনি ইংলিশ কমিউনিকেশনের জন্য বুঝতে সমস্যা হবে, এইটা বেস্ট। হিন্দি বুঝেন ভালো? হিন্দি আমি হিন্দি বুঝি না, কিন্তু আমি আমার কথা শুধু বলতেছি না, বলতেছি যে অনেকে আছে যারা বুঝতে অসুবিধা হইতে পারে। এখন আপনাকে করতে হবে, আপনাকে এখান থেকে নিজেকে গুটায় নিতে হবে, যে আপনি যদি ইংলিশকে ভয় পান তাহলে হবে না। এইটা তো এখন এই 2021 সালে এসে যদি এই কথা বলেন, সবাই মিলে করব। ইনি হলো জোস, একদম স্কেচ থেকে বলছে, জোস মানে জোস, ঠিক আছে, বেশি ফ্রেন্ডলি, বেশি বিগিনার লেভেল। আচ্ছা, যদি কারো কোথাও না বুঝতে, মানে কোনো কোথাও কোথাও না, এ বাংলাও গাল্পের ই আছে, সিরিজ আছে, ঠিক আছে, আমি বাংলার কোনোটা দেখি নাই।
গাল্প টিউটোরিয়াল বাংলা এইটা এই সিরিজটা দেখতে পারেন, আমি যতটুকু জানি না এটাদের কেমন, কখনো দেখি না। উনি কেমনে করছে, আমি ওয়েব ডেভেলপার বিডি, আমি ওনারটা দেখি নাই, ওনারটা কেমন তবে এটাও দেখতে পারেন। ভাই রে ভাই, সব সময় আমাদের আমরা চেষ্টা করব যে সবারই কন্টেন্ট দেখা, ইংলিশ বাংলা মিক্স। Hey, what's up? This is Scott with... এইটার গাল্পের প্লেলিস্টটা দেখে নিয়েন, শুধু গাল্পের প্লেলিস্টটা বেশি ডিটেলস বলছে। আরও যদি প্রবলেম হয় আমি তো ইনশাল্লাহ আপনাদেরকে মানে এটা করেই দিব ইনশাল্লাহ, আশা রাখি। তো এখানে স্যাস কীভাবে কাজ করে, তারপর হলো প্রি প্রসেসরগুলো কাজ করে কীভাবে, জাস্ট একটা ধারণা দিলাম। আমি ইনশাল্লাহ দেখি যে ওয়ার্ডপ্রেস নিয়ে তো আজকে রাতে ইনশাল্লাহ আলোচনা করব, আর এটা আমি আপনাদেরকে ফ্লেক্স গ্রিড করায় করায় দেখাবো। এটা হলো করায় করায় দেখানো সবচেয়ে হলো বেস্ট, কীভাবে কাজ করে, ডিরেকশন কীভাবে কাজ করে, তারপর হলো আপনার র্যাপ আপ কীভাবে কাজ করে, কন্টেইনার কীভাবে কাজ করে, ফ্লো কীভাবে কাজ করে, জাস্টিফাই কন্টেন্ট কীভাবে কাজ করে। ওকে, আচ্ছা কারো কি বুঝতে সম অত্যাধিক কাদের এটা করলাম, গাল্পটা তো তাই না, গাল্পটা এগুলো কি এক্সট্রা স্কিল, এক্সট্রা স্কিল জি, এগুলো থাকা ভালো, খুবই ভালো। একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি তখন কোম্পানিরা চায় যে আপনি বেটার কিছু, মানে আমরা যেন বেটার কিছু করতে পারি বা বেটার কিছু দিতে পারি তাকে। তো এবং সবচেয়ে বেশি হয় যে কোম্পানি আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা রাখবে না, যত ফাস্ট কাজ করা যায়। তো তার জন্য ইভেন আপনি একটা প্রজেক্টেও যদি কাজ করেন, একটা প্রজেক্ট যদি মনে করেন পাশাপাশি, একটা প্রজেক্ট আপনার লাগলো 3 দিন আর একটা প্রজেক্ট লাগলো আপনার 1 দিন করতে, জাস্ট লাইক আপনি যদি গাল্প স্যাস প্রি প্রসেসরগুলো ইউজ করে কাজ করেন, আপনার কোড করা, প্রোগ্রামিং স্কিল বাড়ানো, এগুলোর জন্য এই ফিচারগুলো নিয়ে আসা। আর এগুলো না পারলে যে জব হবে না, এগুলো না পারলে যে বসে থাকবো, এরকম কিছু নয়। বেসিক থাকলে ইনশাল্লাহ এমনি পারবো, বেসিক আর হলো যেই যা যা এই পর্যন্ত শিখিয়েছি। তো অ্যাডভান্স কিছু আমাদের আসলে, নাহলে তো বোঝা যায় না যে আসলে এখনকার ট্রেন্ড কী চলতেছে, এখন মার্কেট কী চাচ্ছে, এখন ওয়ার্ল্ড কী চাচ্ছে, ওয়ার্ল্ড কোন দিকে আগাচ্ছে, কী কী নিয়ে আসতেছে, এই জিনিসগুলো। আপনার যখন দেখবেন একটা প্রজেক্টে আপনি স্যাস ইউজ করতেছেন এবং গাল্প ইউজ করতেছেন, আপনি নোট জেএস ইউজ করতেছেন, তখন আপনার প্রতি একটা ইমপ্রেশন, কোম্পানির ইমপ্রেশন চেঞ্জ হয়ে যাবে যে না আলহামদুলিল্লাহ তো অনেক কিছু জানে, অনেক কিছু পারে। ডিসেম্বরের 10 তারিখে শুরু হয়েছে, মাহাদি আছেন, মাহাদি
Rule 7, Mehdi Hasan, Rule 7. Rule 8. আপনাদের কাজের কি অবস্থা? আপনারা যা আমি যে প্রজেক্টে কাজ করতে দিচ্ছি ওইটার কি অবস্থা? শুরু করেছেন কাজ? আগাচ্ছেন? 21 বিপাশা, 22 আনোয়ার ভাই, 31 পেজেন্ট দিয়েছি আপনার, আপনি না দেশে গেলেন? জি ভাই সেটাই, অনেকবার ট্রাই করছি, নেটওয়ার্ক প্রবলেম ঢুকতে পারিনি। তারপর হলো তারপর হলো 105
সুমায় মারিয়া তো আপনার 101 জি 101 ভাই আমি সোমবারে প্রেজেন্ট ছিলাম ভাই ওই যে আপনি রাতে ক্লাসটা নিয়েছিলেন না তো সুমায় মারি তো আমি 101 এ এখনো আসি নাই 98 101 এবার দেখেন আপনার আপনার প্রেজেন্ট ঠিক আছে ভাই সোমবারে তো দিয়েছেন আপনি তো দেখতে পারতেছেন না বোন সোমবার মেবি দিয়েছি 19 20 21 কেউ কি বাকি আছেন কেউ কি বাকি 54 একটু দেখেন 54 দেখাতে হবে 54 দেখেছেন জুয়েল হাসান আর কার রোল 9 রোল 9 দিয়েছি রোল 9 আর কেউ বাকি আছেন আর কেউ কি বাকি আছেন আচ্ছা আমরা রাত 9টায় বসবো রাত 9টায় জাস্ট রাত 9টায় ইনশাআল্লাহ বোরহান আছেন বোরহান বোরহান আপনি কি সুন্দর করে একটা পোস্ট দিবেন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বসবো ওয়ার্ডপ্রেস নিয়ে ইনশাআল্লাহ একটু বড় করে বোল্ড বোল্ড করে ইম্পর্টেন্স দিয়ে লিখবেন ইনশাআল্লাহ জি ভাই এটা কি ফেসবুক পেজে ইয়া ফেসবুক গ্রুপে লাগবো নাকি মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুইটাই ফেসবুক গ্রুপে কি আমি পারমিশন আছে পোস্ট করার আছে পোস্ট করার পারমিশন আছে আচ্ছা ভাই ঠিক আছে ওকে কি ফসল ভাই বলেন দিয়েছি আপনার জাভাস্ক্রিপ্ট না আমারটা ঠিক আছে জাভাস্ক্রিপ্ট আপনি আর করাবেন না জাভাস্ক্রিপ্ট তো করাতে চাইছিলাম কেন করাবো না ভাই এটা তো আসলে ওয়ার্ডপ্রেস একটু ইয়ে হয়ে গেল না জিনিসটা মানে এখন ভাই একটু বলেছে ওয়ার্ডপ্রেসটাকে ধরার জন্য কি করব উপরের ওয়ার্ডপ্রেস টোটালি তো আলাদা জিনিস এটা তো টোটালি আলাদা জিনিস আপনাদের ওয়ার্ডপ্রেস আছে উপরের মহল থেকে ওয়ার্ডপ্রেস করাতে বলেছেন আচ্ছা এখন আমি কি করব বলেন সিএমএস এর মতো শুধু একমাত্র ওয়ার্ডপ্রেস না করা হবে জি একদম বেসিক থেকে শুরু করব ইনশাআল্লাহ তবে আমার ইচ্ছা ছিল আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে আগে তো জাভাস্ক্রিপ্ট শিখানো তো এখন বলেছেন যে ওয়ার্ডপ্রেস দেখানোর জন্য আমাদের কি পিএইচপি আছে ভাই নাকি এটা নাই আছে পিএইচপি আছে আপনি সিলেবাস দেখেন জাভাস্ক্রিপ্ট আছে জেকুইরি আছে ওয়ার্ডপ্রেস আছে পিএইচপি আছে অনেক বড় প্রজেক্ট ভাই অনেক বড় একটা সিলেবাস ঠিক আছে দেখা হচ্ছে রাত 9টায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ